হ্যালো, আয়নাতে ওই মুখ দেখবে যখন। কি বন্ধুরা, এই গানটি মনে আছে? গানটি আসলে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে চলচ্চিত্রের উত্থান, ওই সময়ের গান। আর মুভিটার নাম ছিল নাচের পুতুল। যেমনি মুভিটার নাম নাচের পুতুল, তেমনি এই গানটিও ওই মুভিটার ওই মুভিটাতে প্রোডিউস করা হয়েছে। আর অনেক বছর পর ওই সেম কনসেপ্ট নিয়ে শাকিব খান, আমাদের শাকিব খান, নতুন একটা গান নিয়ে চলে আসলো। গানটির টাইটেল হচ্ছে নীল নীল নীলাঞ্জনা। হয়তোবা আপনাদের অনেকেরই একটা প্রিয় গান। আজকে বন্ধুরা এই গানটির উপরে রিয়াকশন দেবো। এই গানটি আসলে আমারও খুবই প্রিয় পার্সোনালি। তো বন্ধুরা, গানটিতে যাওয়ার আগে কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। টাইটেল হচ্ছে নীল নীল নীলাঞ্জনা, আর কাস্টিংয়ে আছেন শাকিব খান, অপু বিশ্বাস, আর সিঙ্গার হচ্ছেন বাংলাদেশের যুবরাজ যাকে বলা হয় আসিফ আকবর। গানটি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে কাজী মাজহারুল আনোয়ার। মিউজিক হচ্ছেন আলাউদ্দিন আলী। মুভিটার নাম হচ্ছে তুমি আমার প্রেম। ডিরেক্টর হচ্ছেন সেলিম সুমন, প্রডিউসার আলমগীর হোসেন, প্রোডাকশন হাউস হচ্ছে RCS চলচ্চিত্র, আর লেভেল অনুপম, এটা অনুপমের গান। তো বন্ধুরা, আর বেশি কথা নয়, চলুন আমরা গানে চলে যাই, দেখি একটি সুন্দর রোমান্টিক গান। নতুন জেনারেশনের মাথা থেকে এই ধরনের আইডিয়া বের হয়, এই গানটি তার প্রমাণ। তো চলুন বন্ধুরা, গানটি শুরু করি, লেটস গো। ওকে, কল আছে, ওকে, অহ বিশ্বাস। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, চোখে আবার কখন চোখ। পিয়ানোর আওয়াজটা শুনছেন? খুবই রোমান্টিক গান, এই যুগের প্রেম ফোনের মাধ্যমে। গানটি কিন্তু এত জনপ্রিয় হয়েছে, সব জায়গায় এই গানটা চলে, বিয়ের অনুষ্ঠান, ইন্ডাস্ট্রিতে, সব জায়গায়। রাজ্জাক সব নামের ওই গানটির কনসেপ্ট। সমুদ্রের পারে সত্য, ক্যামেরার কোয়ালিটি আর একটু ভালো হলে ভালো হইতো, একটু সুন্দর হলে ভালো হইতো। আয়নায় মুখ দেখে কেন এত চুল? নাচুল লেগে যাবে। আরে শাকিব অপুর এই জুতির তখন কিন্তু এই জুতির উপর আর কোন জুতি নাই। আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা। ও, এই মিউজিকটা আমি ভাবতে পারি নাই, এটা আশা করি নাই আমি। আছে ফুল, এই জিনিসটা খুব সুন্দর হয়েছে যে কবিতার মতো করে কয়েকটা লাইন গানের প্রত্যেকটা পঙ্ক্তিতে। অধরে গোলাপ রাঙা ফুটে আছে
শাকিব তখন ম্যাক্সিমাম ওকে অবিশ্বাসের সাথে বেঁধে করত। হয়তো আপনারা অনেকে দেখেছেন কিন্তু আমি দেখি নাই একবার, গানটা দেখেছি। খুবই রোমান্টিক একটা গান, ফোনের মাধ্যমে গান একজন আরেকজনকে শোনায়। আসলে এগুলা একমাত্র বাংলাদেশে সম্ভব যে মিউজিক সহ ফোনে গান শোনানো। হোয়াট এভার, মুভিতে অনেক কিছুই সম্ভব, তো পরিচালক হয়তো মুভিটাতে আর একটু রোমান্টিক করার জন্য এই গানটি প্রডিউস করেছেন। যাই হোক, গানটি কিন্তু খুব সুন্দর এবং রোমান্টিক একটি গান। ফোনে যারা যারা প্রেম করে রিলেশনে গেছেন ওনারা হয়তো এই ফিলিংসটা বুঝতে পারবেন। ওনাদের কাছে এই গানটা 100% ফেভারিট একটা গান হবে আমি যতটুকু মনে করি, কারণ ফোনে কথা বলে প্রেম করার ফিলিংসটা ওনারা ভালোভাবে বুঝেন। গানটি গেয়েছেন কিন্তু বাংলাদেশের আরেক লেজেন্ড সিঙ্গার, যাকে বলা হয় যুবরাজ, বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবর। উনি কিন্তু ফাটিয়ে দিয়েছেন এই গানটিতে। ওনার কণ্ঠের যে একটা গর্জিয়াস যে একটা ভাব, এটা কিন্তু এই গানটিতে চলে আসছে, সাথে শাকিব আর অপু বিশ্বাস এই জুটি। মানে গানটি খুবই অনেকদিন টিকবে, এই গানটা এই সমস্ত গানগুলো অনেকদিন টিকবে। তবে আর একটা কথা, সেটা হচ্ছে গানটির কনসেপ্ট খুব সুন্দর। আসলে গানটি তিনি লিখেছেন, ওনার নাম হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার। ওনার হয়তো আরও অনেক এই ধরনের রোমান্টিক গান থাকবে, খুঁজে খুঁজে বের করা লাগবে। যেহেতু এই গানটিতে আমি একটু হলে আন্দাজ করতে পারলাম যে ওনার মাধ্যমে লেখা যে গানগুলো, মানে প্রত্যেকটা গানের লাইন খুবই মিনিংফুল আর খুবই রোমান্টিক। শাকিবের ফ্যান যারা যারা আছেন, প্লিজ ভিডিওটি লাইক দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন আর বেল আইকনটি ক্লিক করিয়েন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সুন্দর একটা গান দেখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সি ইউ।